এক কেজি সোনার দাম প্রায় 51 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম কত জানেন? প্রায় 4 কোটি টাকা। চক্ষু চড়কগাছ হয়ে গেল তো, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই কথাটি সত্যি। বাজারে সোনার চেয়েও সাপের বিষের দাম বেশি। উচ্চমূল্যের কারণে সাপের বিষকে বলা হয় তরল ডায়মন্ড, কারণ 1 গ্রাম সোনার বর্তমান বাজার দর 4 থেকে 4,500 টাকা, যেখানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় সাপ থেকে প্রক্রিয়াজাত করা 1 গ্রাম ফাইবার রাসেলের বিষের মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। এছাড়া কালাচ বা কালচিতি সাপের বিষের মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা, খয়া গোখরার বিষ 50,000 টাকা, বিভিন্ন সামুদ্রিক সাপের বিষের মূল্য 4 থেকে 4.5 লাখ টাকা। সাপের বিষের ব্যবসা অসম্ভব লাভজনক। কোটি কোটি টাকার সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাইরে। বাংলাদেশে 16টির অধিক বিষধর প্রজাতির সাপ রয়েছে, যাদের বিষ অত্যন্ত মূল্যবান। প্রশ্ন হচ্ছে, সাপের বিষ কেন এত দামি? এর উত্তর জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডেসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। তো কথা হচ্ছে, সাপের বিষ কেন এত মূল্যবান? এর প্রধান দুটি কারণ হচ্ছে, মানুষের জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপের বিষ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন দুরারোগ্য ব্যাধির দামি সব ঔষধ। সাপে কাটা রোগীদের জন্য সাপের বিষ দিয়ে যেমন অ্যান্টিভেনম তৈরি করা হয়, তেমনি ক্যান্সার এবং হার্টের রোগ সহ বিভিন্ন জটিল রোগের জন্য সাপের বিষ ব্যবহার করে তৈরি করা হয় দামি ঔষধ। বিশ্বে প্রতি বছর প্রায় 15 লক্ষ মানুষ সাপের কামড়ে অসুস্থ হয়, এর মধ্যে মারা যায় প্রায় 1.5 লাখ। সাপে কাটা রোগীদের জন্য ব্যবহৃত ভ্যাকসিন অ্যান্টিভেনম খুবই দামি। একটি অ্যান্টিভেনমের মূল্য প্রায় $1500। যদিও প্রতিটি দেশের সরকার ভর্তুকি দিয়ে তা সাধারণের জন্য সরবরাহ করে, বাংলাদেশ সহ অধিকাংশ দেশ এই ভ্যাকসিন তৈরি করে না, বাইরে থেকে আমদানি করতে হয়। এছাড়া সাপের বিষ দিয়ে তৈরি ঔষধও চড়া দামে আমাদেরকে আমদানি করতে হয়। তৃতীয় কারণ হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের মাদকাসক্তদের কাছে দিন দিন সাপের বিষের চাহিদা বাড়ছে। মূলত তাদের আসক্তি একেবারে চরমে। সাধারণ মাদকে যাদের নেশা হয় না, তারা কড়া নেশার জন্য সাপের বিষ ব্যবহার করেন। এছাড়া উন্নত মাদকে ব্যবহৃত হচ্ছে এই সাপের বিষ। অনেক দেশের মানুষ সাপের বিষের ফোঁটা জিভের ডগায় দিয়ে নেশা করেন। চীনে এমন কিছু অঞ্চল আছে যেখানকার মানুষ চির যৌবন লাভের আশায় একটি নির্দিষ্ট পরিমাণের সাপের বিষ নিয়মিত গ্রহণ করেন। তারা সাপের বিষের নিয়মিত গ্রাহক। দেশে বৈধ উপায়ে সাপের খামার তৈরির অনুমতি না থাকায় বৈধ উপায়ে সাপের বিষ রফতানিরও সুযোগ নেই। এই কারণে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাইরে। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ হচ্ছে কিং কোবরা। এই কিং কোবরার বিষ রসায়ন গবেষণাগারে একটি মূল্যবান উপাদান। কোবরার বিষ অনেক রোগের প্রতিষেধক তৈরিতে গবেষণাগারে বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। এছাড়াও কোবরার বিষ নিউক্লিয়ার বিক্রিয়ার ব্যবহৃত প্রভাবক এবং অনুঘটক হিসেবে কাজ করে। এ কারণেই উন্নত বিশ্বে যেই সব দেশ নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক উপাদান তৈরি করে, সেই সব দেশে কোবরার বিষ এক মহামূল্যবান জিনিস। এছাড়া কোবরার বিষ বায়োকেমিক্যাল অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। এই কারণে উন্নত বিশ্বে এই বিষের ব্যাপক চাহিদা। সাপের বিষ সহ চামড়া এবং মাংসের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় $5,000 মিলিয়ন। $1,000 মিলিয়ন এই বাজারে বৈধভাবে প্রবেশ করতে পারছে না বাংলাদেশ, কারণ বাংলাদেশে বৈধভাবে সাপের খামারের কোনো অনুমতি দেয় না। এই কারণে বিষ, মাংস এবং চামড়া বিশ্ববাজারে রফতানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হচ্ছে না। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই সাপের খামার দিয়ে সফল হয়েছেন, কিন্তু তাদের চেয়ে আমাদের উন্নত পরিবেশ থাকা সত্ত্বেও সাপের খামারের অনুমতি দেয়া হচ্ছে না। বাংলাদেশে উৎপাদিত সাপের বিষ, চামড়া ও মাংসের মান বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক উন্নত। এই বিষয়ে সরকার সুদৃষ্টি দিলে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এটাই মনে করছেন দেশ সেরা অর্থনীতিবিদেরা। এদেশের তাপমাত্রা, বৃষ্টিপাত, শীতকাল ও গ্রীষ্মকাল বিবেচনা করলে বাংলাদেশ ও পশ্চিমা বিশ্ব তথা ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা সহ ইউরোপের মতো সাপ চাষের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারে। পাশ্চাত্য দেশগুলো বড় বড় বিনিয়োগের মাধ্যমে এই সেক্টরে ব্যাপক সফলতা পেয়েছে এবং উপার্জন করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। পার্শ্ববর্তী দেশ ভারত সাপ চাষের জন্য জ্বলন্ত উদাহরণ। ভারতের মতো আমরাও সাপ চাষাবাদ এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে
এই প্রকল্প থেকে 150 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আপনাদের কি মনে হয়, সরকার এই ব্যাপারে কেন তেমন ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারছে না, আর কেন আমরা উপযুক্ত পরিবেশ থাকতেও এত বিপুল একটা সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারছি না? এই ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।